নমস্কার নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত আমি অর্ণব রয়েছে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে আর মাত্র এক থেকে দেড় মাস সময় রয়েছে এবং তারপরেই কিন্তু চলে আসছে দুর্গাপূজা এবং এই দুর্গাপূজাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই বছর কিন্তু একটা আলাদা উদ্যম রয়েছে প্রত্যেকের মনে কারণ গত দুই বছরের কথা যদি আমরা বলি যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যেরকম ভাবে আনন্দ করতে পারেননি যারা ক্লাব কর্তৃপক্ষরা রয়েছেন বড় বাজেটের ক্ষমতা থাকলেও সেখানে দেখা গেছে সেখানে যেহেতু কোভিডের একটা দাপট সে তখনও ছিল সেই বিষয়টাকে কেন্দ্র করে সরকারি নির্দেশিকাতে মান্যতা দিয়ে তারা কিন্তু সেইভাবে করতে পারেননি বড় আকারে পুজো নানান রকমের গাইডলাইন্স ছিল সেখানে এত এত ফুট উচ্চতা হতে পারবে এত থেকে বেশি হতে পারবে না প্যান্ডেলের উচ্চতা ওপেন প্যান্ডেল হতে হবে এইসব নানান রকমের কিন্তু সেখানে ছিল বিধিনিষেধ কিন্তু এবছর যেহেতু কোভিডের পরিস্থিতি কিছুটা হলেও ভালো রয়েছে তাই এবছর কিন্তু অনেক ক্লাবই বড়সড়ভাবে ভালোভাবে পুজো করার বিষয়টা চিন্তা করছে এই বিষয়টাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন ক্লাবগুলোতে খুঁটি পূজা কিন্তু ইতিমধ্যেই শুরু হচ্ছে রাজধানীর অরুণোদয় সংঘে খুঁটি পূজা সম্পন্ন হয়েছে রবিবার সকালে ক্লাব সদস্য স্থানীয় এলাকাবাসীদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পুজোর ঢাকে কাঠি পড়ল বনমালীপুরের এই বনেদি ক্লাবটিতে কোন ধরনের প্রতিযোগিতা নয় করোনা পরিস্থিতিতে কাটিয়ে সবাইকে নিয়ে উৎসবে মেতে ওঠার লক্ষ্যেই পুজোর আয়োজন করা হয়েছে একথাই কিন্তু জানিয়েছেন ক্লাব সভাপতি দিলীপ রায় যেহেতু গত দুই বছরে একটা ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা উত্তরিত হয়েছি এবং এই বিষয়টাকে কেন্দ্র করেই গোটা বিষয়টা সেলিব্রেট করার জন্যই উৎসবে মেতে ওঠার জন্যই কিন্তু বনমালীপুরের এই বনেদি ক্লাব অরুণোদয় সংঘ মেতে উঠেছে দুর্গাপূজা এবং সেই উপলক্ষ্যকে সামনে রেখেই খুঁটি পূজা কিন্তু সম্পন্ন হয়েছে আমরা এর আগেও দেখেছিলাম রথযাত্রার দিন থেকে কিন্তু খুঁটি পূজার শুরু হয়ে গেছে এবং বিভিন্ন যে বনেদি ক্লাবগুলো রয়েছে রাজধানীর ইতিমধ্যেই কিন্তু তারা তাদের খুঁটি পূজা সম্পন্ন করেছে উষাবাজারের ভারতরত্ন সংঘ থেকে শুরু করে লাল বাহাদুর ক্লাব প্রত্যেক জায়গাতেই কিন্তু দেখা গেছে যে তারা এই দুর্গাপূজার খুঁটি পূজা কিন্তু করে ফেলেছে অর্থাৎ ঢাকে কাঠি পড়ে গেছে দুর্গাপূজার সাধারণ মানুষের মধ্যে অবশ্যই উৎসাহ উদ্দীপনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি দেখি যে ইতিমধ্যেই বিভিন্ন বাজারগুলোতে বিভিন্ন শপিং মলগুলোতেও ধীরে ধীরে কিন্তু পুজোর যে একটা আমেজ সেটা কিন্তু ফিল করতে পারছেন সাধারণ মানুষ বিভিন্ন অফার বিভিন্ন ডিসকাউন্ট থেকে শুরু করে নানানভাবে এই যে পুজোর আমেজ সেটা কিন্তু চলে আসতেই বসেছে এমন একটা ব্যাপার কিন্তু রয়েছে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে কিন্তু অনেকটাই আনন্দ এবছর বিষয়টাকে কেন্দ্র করে ক্লাবের কর্তৃপক্ষ সভাপতি দিলীপ রায় কি জানাচ্ছেন শুনব দেখুন গত বিগত দুটো বছর আমরা সেইভাবে আনন্দ করতে পারিনি পূজাতেও যাইনি কোনো কিছু আমরা করতে পারিনি এইবার আমাদের ছেলেরা অনেক উৎসাহিত আমরা অ্যাকচুয়ালি আমাদের যে ত্যাগটা এবং আমাদের যে আশা এটা কিন্তু কমপ্লিটলি মরে নয় আমাদের আশা কি করে পুজোটা সুন্দর হবে আমাদের এলাকাবাসী কিভাবে অঞ্জলি দেবে আমরা কিভাবে বহির্প্রকাশ হবো বাইরের কাছে যেভাবে অন্যান্য বার আর গত পাঁচ সাত বছর ধরে আমরা কোনো না কোনো পুরস্কারে পুরস্কৃত হয়েছি সেটা আমাদের সার্ভিস সেবার দ্বারা এবং সবাই ভালোবাসা দ্বারা আমরা এবারও আশা করছি সবাই আমাদের সবার বন্ধুবে ত্রিপুরাবাসীকে এবং ভারতবাসী সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের পূজাতে সবাই সবভাবে বন্ধু বান্ধব নিয়ে আসে আমাদের উৎসবকে আনন্দিত করবেন এই আমাদের আপনারা শুনলেন ক্লাবের সভাপতি কি বলেছেন এবং কারোর সঙ্গে প্রতিযোগিতা নয় শুধুমাত্র দুর্গাপূজার আনন্দে প্রত্যেকে মাতবেন এবং উৎসবের আনন্দে মেতেই কিন্তু এই পুজোটা করবেন তারা প্রত্যেককে নিয়ে সেটাই কিন্তু বার্তা দিয়েছেন দুর্গাপূজাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন ক্লাবগুলোতে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং বনমালীপুরের এই বনেদি ক্লাব অরুণোদয় সংঘেতেও কিন্তু খুঁটি পূজা আজকে সম্পন্ন হয়েছে সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন